সো গাইজ, এখন বাজে হচ্ছে রাত্রির 12টা, দেখতেই পাচ্ছ এ দেখো। আর আজকে ডেট হচ্ছে 24শে ডিসেম্বর, মানে তোমার ভাইয়ের বার্থডে। তো আমি আজকে দেখব কজন আমাকে উইশ করে। আমি আজকে দেখতে চাই আমাকে কজন উইশ করে। তো আমি জাস্ট রাত্রি 12টা বাজে, খুব কাছের লোক আর খুব কয়েকজন বন্ধু ছাড়া কেউ জানে না, আর কে সবার ফার্স্ট আমাকে উইশ করে সেটা আমি আজকে দেখবো। তার জন্য আমি পিসির ফোনটা নিয়েছি, আর এই যে টফি আমার পিছনে এইখানে আছে। তো সবার প্রথম আমি একটা পোস্ট দিয়েই দিই। তো নেটটা অন করলাম, নেটটা অন করার পর এটা আমার হোয়াটসঅ্যাপ। বাহ, শুভ, থ্যাংক ইউ শুভ, প্রিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আপাতত দুজন। ওয়াও, শুভ এখানে স্ট্যাটাস দিয়েছে হ্যাপি বার্থডে রিজুদা, 8 বছর আগের সেই মিলনে। ভাই সব ঠিক আছে, বাট এই পুরনো ছবিটা, থ্যাংক ইউ সো মাচ। থার্ড আমাকে উইশ করেছে মনোজিৎ ভাই, দেখো স্টোরি দেখে, থ্যাংক ইউ। সো গাইজ, আমি ফেসবুকে যে পোস্টটা দিয়েছিলাম দেখো, তো সেখানে আমার কিছু বন্ধুবান্ধব আমাকে উইশ করেছে। তো সর্বপ্রথম অর্ঘ্যদীপ, ও আমাকে 12টা 4 উইশ করেছে হ্যাপি বার্থডে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে আমাকে এত লোক উইশ করবে যে আমি তাদেরকে টাইমই দিতে পারবো না, বাট আমি ভুল। মানে কিছু কিছু সময় এমন জিনিস হয়ে যায় যেগুলো আমরা কখনো কল্পনা করতে পারি না, বাট আজকে আমার সব কটাতে সোশ্যাল মিডিয়াতে চ্যানেল থাকা সত্ত্বেও মাত্র 3টে কি 4টে মেসেজ। প্রায় 5 থেকে 10 মিনিট হয়ে গেছে আর আমি এখানে বসেছিলাম, আরও যে এত নাক ডাকছে টফি আর কি বলবো গাইস। তো আমার মনে হয় আই থিঙ্ক 2-1টা হলেও আমাকে কেউ মানে উইশ করেছে, আমি নোটিফিকেশান আর সাউন্ড পেয়েছি। তো অবস্থাটা কিছু এরকম, চলো দেখি কারা কারা আমাকে উইশ করেছে। মেসেঞ্জার, তো এ দেখো মেসেঞ্জারে আমাকে উইশ করেছে আর জে রাহুল। তো ভাই একদম স্টোরিতেও দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, উইশ করলি, উইশ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে ভাই, রাখছি, হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। সো গাইস, আমি এতক্ষণ রাহুল ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো ও আমার খুবই ভালো একটা বন্ধু, তো উইশ করেছে, ও আমাকে অনেকক্ষণ আগেই ফোন করেছে, ওটার সাথে কথা বলছিলাম আর ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো রাহুল ভাই একটা স্ট্যাটাসে ভিডিও বানিয়েছে আমার, দেখো। তো এটা রাহুল ভাই বানিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর মেসেঞ্জারেও আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরেই মেসেজ আসছে। তো এখানে পরিমল বর্তন, থ্যাংক ইউ ব্রো। সন্দীপ ভাই লিখেছে হ্যাপি বার্থডে ব্রো, দারু চাই, বস দারু দিতে পারবো না, বাট থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে ঘুরে আসি, তো ফেসবুকে অনামিকা লিখেছে হ্যাপি বার্থডে দা ভাই, থ্যাংক ইউ সো মাচ বোন। সো গাইস, এখন অলমোস্ট 12টা 45 বেজে গেছে। তো দেখো 12টা 45 অলমোস্ট বেজে গেছে। তো গাইস, আমি চেষ্টা করব কালকে একটা ইন্টারেস্টিং ব্লগ বানানোর, আর কালকে যাবো হচ্ছে দিদার কাছে। আর জানি না কালকে ভিডিওটা কীরকম হবে, বাট আমার কাছে আজকে একটা স্পেশাল মোমেন্ট ছিল। তো আপাতত তোমরা যারা আমাকে উইশ করলে, তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে বুক ভরা ভালোবাসা রইলো। আর তোমরা প্রে করো গাইস, জানি আমার লাইফে আমার অনেক উপরে ওঠা নামা অনেক কিছু লেগেই রয়েছে, বাট সাকসেস আমি ছুঁতে পারছি না, কখনো ছুঁয়ে ফেলতে মানে কাছাকাছি চলে গেলেও না ঠিক হয়ে উঠছে না। তো প্রে করো যেন আমি সাকসেসটা খুব শীঘ্রই অ্যাচিভমেন্ট করতে পারি, আর যেন তোমাদেরকে এইভাবে ভালোবাসা দিতে পারি। আর তোমরা প্লিজ গাইস আমার জন্য প্রে করো, আজকের এই দিনটা যেন বারবার ফিরে আসে আমার লাইফে। সো গাইস, গুড মর্নিং, এখন দেখো 8:30 বেজে গেছে, আর দেখা যাক কারা কারা আমাকে মেসেজ করেছে। আমি রাত্রিটা ঘুমিয়ে গেছিলাম, আর আজকে দাদা ডিউটি গেছি, তার কারণ আজকে ঋত্বিক ভাই বাইকটা নিয়ে আমি যাবো হচ্ছে দিদার কাছে। পরবর্তীও হোয়াটসঅ্যাপে দেখি, দেখো ঋত্বিক ভাই আমাকে মেসেজ করেছে 7:30 সময়, সো হ্যাপি বার্থডে টু ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আর হিমাদি লিখেছে ইউ ডিজার্ভ অল দ্য কেক, হ্যাপিনেস অ্যান্ড লাভ টুডে, হ্যাপি বার্থডে ইউর সেলফ, হ্যাপি বার্থডে টু ইউ দেব গৌরব সরোয়ার, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার।
আমার ভাই পাঠিয়েছে একদম 12:51 হ্যাপি বার্থডে ব্রো, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, থ্যাংক ইউ সো মাচ। দিদি দিদি আমাকে ছবি পোস্ট করে উইশ করে দিয়েছে, উইশ ইউ মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর এবার মেসেঞ্জারে দেখি, বাপরে মেসেঞ্জারে তোমাদেরকে কি বলেছিলাম, পুরো মেসেঞ্জার ভরে যাবে, ঠিক তাই। এটা পাঠিয়েছে সৌরভ দাস, থ্যাংক ইউ সো মাচ। আমার নিয়েছেন ঋতিক ভাইয়ের ভাই, থ্যাংক ইউ সো মাচ, ও পাঠিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ। সুজয় কুণ্ডু, সে পাঠিয়েছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। আনাম জিতু, হ্যাপি বার্থডে ব্রো, এনজয় এ লট অ্যান্ড হ্যাভ এ লস্ট ব্লাস্ট, থ্যাংক ইউ সো মাচ। এই কি হলো, রিয়া রয় পাঠিয়েছে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা রয় পাঠিয়েছে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখা যাক কে কি কমেন্ট করেছে। ওরে বাপরে, তোমাদেরকে বলেছিলাম দেখো গাইজ পুরো ভরে গেছে এটা, তো এখানে প্রচুর কমেন্টস এসছে। তো পরিমল বর্ধন, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। পারো পাল, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা মান্না, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। প্রীতম দাস, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। সৌরভ দাস লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। মাম্পি মণ্ডল লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। ঋত্বিক ভাই লিখেছে হ্যাপি বার্থডে ভাই, থ্যাংক ইউ সো মাচ। জয়া দাস লিখেছে হ্যাপি বার্থডে দাদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, এনজয় ইউর স্পেশাল ডে, ভালো থাকো সুস্থ থাকো সবসময়, থ্যাংক ইউ সো মাচ জয়া। গৌরব বিশ্বাস লিখেছে হচ্ছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ব্রো, থ্যাংক ইউ ব্রাদার। সোনালি দাস লিখেছে হচ্ছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। অর্পিতা ঘোষ দাস লিখেছে হ্যাপি বার্থডে, এনজয় ইউর ডে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, লাভ ইউ অল। হোয়াটসঅ্যাপ, প্রথম হোয়াটসঅ্যাপটা দেখি কারা কারা উইশ করেছে। তো হোয়াটসঅ্যাপে অনেকে আছে, তো এখন অবধি উইশ ঢুকছে। তো সুস্মিতা কোথায় গেছিস, তো থ্যাংক ইউ সুস্মিতা, ও উইশ করেছিল, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আমি পরে এক এক করে রিপ্লাই করবো, আগে আগে দেখে নিই। তো দিদি উইশ করেছে, থ্যাংক ইউ দিদি, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। ঋত্বিক ভাই উইশ করেছিল সকালেই, আর জিদ্দা মানে আমার লুনা দিদিরই হাজব্যান্ড, থ্যাংক ইউ সো মাচ দাদা। আরও অনেকে উইশ করেছে, ভাই তো উইশ করেছে, আর বিশাল থ্যাংক ইউ সো মাচ, সৌম থ্যাংক ইউ সো মাচ, সতীশ থ্যাংক ইউ সো মাচ, আই রিমেম্বার ইউ, মুনিয়া থ্যাংক ইউ সো মাচ, সীমন্ত থ্যাংক ইউ সো মাচ, দেবব্রত থ্যাংক ইউ, বিশাল, সূর্য, প্রিয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। এবার মেসেঞ্জারে দেখি, ওরে বাপরে গাইজ গাইজ গাইজ, মেসেঞ্জারে তো একদম কি বলো তাফাই লেগে গেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো গাইজ অলমোস্ট দেখেই নিলে, তো ম্যাক্সিমাম যাকে আমাকে বেশি উইশ করেছে। তো ফেসবুকে দেখি একবার, ফেসবুকে নোটিফিকেশানে, ওরে বাপরে, ওরে বাপরে অনেকে উইশ করেছে। ইভেন একটু আগে অবধি দেখো, দীনেশ ভাই থ্যাংক ইউ সো মাচ, পূজা, ইন্দ্রাণী, রন্টু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ গাইজ। এরপরে যদি এখনো কোনো প্ল্যান থাকে তাহলে সেটা তোমাদেরকে আমি শর্টস ভিডিওতে দেখাবো, তখন এই ভিডিওটা অনেকটাই বেশি লেন্দি হয়ে গেছে, আর আজকে ভিডিওটা পুরোপুরি র ছিল। তো থ্যাংক ইউ সো মাচ গাইজ, এভাবেই সাপোর্ট করেছো, তোমাদের ডিসহক আর কি।